শাকিব খান ও শবনম বুবলি প্রেম নিয়ে গুঞ্জন চলছে অনেকদিন থেকেই। এমনকি অনেকে দাবি তুলছেন বুবলি নাকি প্রেগনেন্ট। সন্তান জন্মদানের জন্য সম্প্রতি তিনি বিদেশে গেছেন বলেও গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে। শুধু তাই নয়, $25,000 দিয়ে বুবলিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান সন্তান নষ্ট করতে, এমন গুঞ্জনও উড়েছে। তবে কোনোটারই সত্যতা পাওয়া যায়নি। এদিকে নায়িকা বুবলির পারিবারিক সূত্রে জানা গেছে মোটেও বিদেশে যাননি এই সুন্দরী। তিনি রয়েছেন ঢাকার উত্তরা নিজ বাসভবনেই। আপাতত ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজন সঙ্গ ছাড়া যোগাযোগ করছেন নাই নায়িকা। এদিকে গতকাল ছিল লিপিয়ার বা অধিবর্ষ, প্রতি 4 বছর পর এ দিনটা আসে, তাই অনেকে দিনটা বিশেষভাবে উদযাপনও করেন, উদযাপন করছেন বুবলিও। গতকাল রাতে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে নিজের একটি ছবি শেয়ার করছেন তিনি। সেখানে ক্যাপশন হিসাবে লিখছেন, হ্যালো লিপিয়ার, 4 বছর পর ফের দেখা হবে ইনশাল্লাহ। এটি নিয়ে বেশ মজা করছেন তার ভক্ত অনুরাগীরা। একজন বলছেন, বাচ্চা নিয়ে তাড়াতাড়ি হাজির হন, আমরা নতুন সিনেমা দেখার জন্যই বসে আছি। আবার আরেকজন বলছেন, আপনি নাকি শাকিবের সন্তানের মা হতে চলেছেন, কথাটা কি সত্যি? আবার কেউ কেউ বলছেন, বাচ্চার বাবা কি বাচ্চাকে মেনে নিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে দিবে অবিশ্বাসের মতো করে? এক কথায় বাজে মন্তব্য দিয়ে ভরে গেছে বুবলির সেই পোস্টের কমেন্ট বক্স। বুবলিকে নিয়ে সব বাজে মন্তব্য করছে অনেকেই। তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থেকে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।